মেয়েটারে কি ফালায় রেখে চলে যাবো? তুই বুঝতেছস না, এখানে থাকলে আমাদের সবার কি হবে তুই বুঝতেছস? তুই এই মায়া ডরে মারছস এবং ইচ্ছা করে মারছস, সত্যি কথা কয়া হলো এবং তোর বন্ধু বান্ধব সবাই একসাথে জড়িত। সবাইকে মিথ্যা কথা বলছে। সবাই এরকম কয়, তুই কবি? আমাকে তদন্তে সব বাইরে আসবো। সে মিলে তুই হ্যাং আউটে গেছিলি, তোরা হ্যাং করে দিলে তুই কবি, বুঝছস? তুই হইতেছস এই মায়াডারে একমাত্র আসামি, আর তোর লগে যেগুলি ছিল এগুলিও বাদ। আমাদের তদন্তে সব বাইরে আছে। এখন তো সত্যি কথা কইলি না, আমরা প্রমাণ করুন, প্রমাণ করুন যে তুই একমাত্র আসামি, সাথে ওরাও আছে। বলা নিচ্ছেন আমার স্যার, ওরে দিন খেলা দিতে স্যার, তাহলে ও সব ঠিক আছে স্যার। যদি আপনাদের অনিচ্ছাকৃতই হবে, তাহলে এত রাতে এরকম একটা মেয়েকে ফেলে রেখে চলে আসলেন কেন অ্যাক্সিডেন্টের পরে? আমি আসলে ফেলে আসতে চাইনি ম্যাম, আমি বারবার ওদেরকে বলেছি। ইনফ্যাক্ট আমার সাথে অনেকও বলেছে যে হসপিটালে নেওয়া দরকার। এমন একটা হাইওয়ে ছিল যে আশেপাশে কোনো হসপিটালও ছিল না, আর আমাদের কারো মাথা কাজও করছিল না। মানে আমরা পাঁচজন ছিলাম, সবারই একটা ডিসিশনে আসতে হচ্ছিল, আর আমার একার ডিসিশনই তো, মানে আমি কিছু করতে পারতাম না। এখন সত্যি করে বল, মায়াটা কে মারছে, কিভাবে মারছো? আমি যা বলছি সত্যি, মিথ্যা বলি না। তোর চোখ বলতেছ তুই মারছস? মারি নাই, বিশ্বাস করেন। আমি কি গাড়ি চালাইছি? আমি কি লিগা মারু? আবার শাউট করে তুই পেঁচাইলি না? তুই পেঁচাইলি তো, আমরাও তোর পেঁচার মধ্যে ফেলাম।